ওয়েলকাম টু এসেন্সিয়াল হেলথ টিপস। আজ আমরা আলোচনা করব সহজেই কনসিভ করতে চাইলে যে বিষয়গুলো এড়িয়ে চলা উচিত। গাইনি ডাক্তারদের কাছে প্রায়ই এমন কিছু দম্পতি আসেন যারা পরিবারে নতুন সদস্যকে স্বাগত জানাতে প্রস্তুত, কিন্তু কেন যেন গর্ভধারণ হচ্ছে না, ভয়ের কথাই বটে। যদি কোনো রকম পরিবার পরিকল্পনার পদ্ধতি ব্যবহার না করলেও গর্ভধারণ না হয়, তাহলে সেই নারী মানসিকভাবে ভেঙে পড়তেই পারেন, ভাবতেই পারেন আমার কি তবে বাচ্চা হবে না। এই টেস্ট সেই টেস্ট করে অনেক ক্ষেত্রেই জানা যায় যে তাদের কোনো সমস্যাই নেই, কিন্তু তাহলে কেন গর্ভধারণ হচ্ছে না? অনেক সময় এমনটা ঘটে, কিছু ব্যাপারে সচেতন থাকলে সহজেই গর্ভধারণ করা যায়। বাচ্চা পেটে আসলে চারপাশ থেকে সবাই পরামর্শ দিতে শুরু করে, আর সেটাই স্বাভাবিক, কারণ নতুন শিশুর আগমনের কথা শুনে সবাই খুব প্রফুল্ল হয়ে ওঠে এবং ভালো পরামর্শগুলো দিয়ে থাকে। কিন্তু সহজে গর্ভধারণ করার জন্য কী কী বিষয় এড়াতে হবে সেটা খুব কম মানুষই জানে। চলুন দেখে নিই কী কী বিষয় এড়িয়ে যাওয়া উচিত গর্ভধারণ করতে চাইলে। এক নম্বর হলো অতিরিক্ত শারীরিক মিলন। সাধারণত মনে করা হয় বেশি শারীরিক মিলন গর্ভধারণে সাহায্য করবে, কিন্তু বিশেষজ্ঞরা বলেন অন্য কথা। বেশি শারীরিক মিলন অনেক সময় গর্ভধারণে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কারণটা খুবই সিম্পল, প্রতিদিন একবার বা দিনে কয়েকবার শারীরিক মিলন ধীরে ধীরে মিলনের চাহিদা কমিয়ে দেয়, আবার অন্যদিকে পুরুষের বীর্যের পরিমাণও কমে আসে। মাঝে মাঝে এমন হয় যে নারীর ডিম্বাণু প্রস্তুত হয়, সেই সময় অবসাদের কারণে আর তারা শারীরিক মিলনে লিপ্তই হন না, যার ফলে গর্ভধারণও ঘটে না। গর্ভধারণের চেষ্টা করতে চাইলে শারীরিক মিলন করতে হবে একদিন পরপর, এর ফলে দুজনেরই মিলনের চাহিদা থাকবে এবং ডিম্বাণু যখন প্রস্তুত হয় সেই সময়টাও ফসকে যাবে না। তাই অতিরিক্ত শারীরিক মিলন বা বেহিসেবি মিলন পরিহার করতে হবে। দু নম্বর হলো কম শারীরিক মিলন। নারীদের ডিম্বাণু নিষিক্ত হওয়ার একটা সময় থাকে, এক নারী সেটা এক এক দিন ঘটে। ধরা হয় পিরিয়ড সাইকেল শুরু সাত দিন পর থেকে যে কোনো দিন ডিম্বাণু প্রস্তুত হয়, আর পিরিয়ড শুরু হওয়ার সাত দিন আগেই সেই সম্ভাবনা শেষ হয়ে যায়। তার মানে পিরিয়ডের মাঝে ১৪ দিনের ভেতর যে কোনো দিন ডিম্বাণু প্রস্তুত হতে পারে, শুধুমাত্র সেই ১৪ দিন শারীরিক মিলনে লিপ্ত হলেই গর্ভধারণ হয়ে যাবে এমন নাও হতে পারে। এক একজনের শরীর এক এক রকম, আর যে কোনো কারণেই ডিম্বাণু প্রস্তুত হওয়ার সময় পাল্টে যেতে পারে, তাই শুধুমাত্র সেই সময়টায় সেক্স না করে একদিন পরপর সেক্স করাই গর্ভধারণের জন্য উত্তম পন্থা। তিন নম্বর হলো লুব্রিক্যান্ট ব্যবহার করা। বাজারে যেসব লুব্রিক্যান্ট কিনতে পাওয়া যায় তার অধিকাংশই পুরুষের বীর্যের জন্য খুবই ক্ষতিকারক, কোনোভাবেই এইসব লুব্রিক্যান্ট ব্যবহার করা যাবে না। বীর্যপাতের পর শুক্রাণুগুলো নারীর ডিম্বাণুর দিকে ধেয়ে আসে, এই সময়টাকে বাধাগ্রস্ত করে লুব্রিক্যান্ট। লুব্রিক্যান্টের প্রয়োজন পড়লে অলিভ অয়েল, বেবি অয়েল বা ডিমের সাদা অংশও ব্যবহার করা যেতে পারে, কিন্তু কোনোভাবেই বাজারের লুব্রিক্যান্ট ব্যবহার করা যাবে না। চার নম্বর হলো ধূমপান। ধূমপান বিষপান শরীরের জন্য মারাত্মক ক্ষতিকারক হওয়া সত্ত্বেও অনেকে ধূমপান করে থাকেন। গর্ভধারণের জন্য ধূমপান প্রতিকূল অবস্থা তৈরি করে, এমনকি এক্টোপিক প্রেগন্যান্সির জন্য ধূমপান অনেক ক্ষেত্রে দায়ী হয়। অর্থাৎ ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর ডিম্বাশয় থেকে জরায়ুর দিকে না আসতে পারার ফলে অনেক সময় ডিম্বাশয় বা ডিম্বনালীতেই ভ্রূণ বেড়ে উঠতে থাকে এবং এর যথাযথ চিকিৎসা না হলে সেই নারী ভয়াবহ বিপদ হতে পারে। এই ধরনের প্রেগন্যান্সি টেকানো যায় না। সিগারেটের ক্ষতিকারক উপাদান ডিম্বনালীকে অমসৃণ করে দেয়, যার ফলে ডিম্বাণু ডিম্বাশয় থেকে জরায়ুতে আসতে পারে না, সেখানেই আটকে যায়। গর্ভধারণ করার পরিকল্পনা করার সময় থেকেই ধূমপান পরিহার করতে হবে। পাঁচ নম্বর হলো জাঙ্ক ফুড। জাঙ্ক ফুড সবসময়ই এড়িয়ে যাওয়া ভালো, কিন্তু অনেক সময় মুভি দেখা বা অবসর সময় কাটানোর জন্য জাঙ্ক ফুড খাওয়া হয়ে যায়। এটা সচেতনভাবে বাদ দিতে হবে। মনে রাখতে হবে স্বাস্থ্য ভালো না থাকলে গর্ভধারণে বিলম্ব হতে পারে। জাঙ্ক ফুডে খুব বেশি চিনি আর ফ্যাট থাকে, যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর, তাই এটা জাঙ্ক ফুডকে না বলে দিতে হবে। একটু ফল একটু দুধ খেতে পারেন। ছ নম্বর হলো ক্র্যাশ ডায়েট। যদি টেলিভিশনে বা বিলবোর্ডে দেখা স্লিম ফিট শরীরের স্বপ্ন মাথায় থাকে, তাহলে অনেকে হুট করে ডায়েট করে ওজন কমান, নানা ওষুধও সেবন করেন,
গর্ভধারণের চেষ্টা করার সময় এ ধরনের চেষ্টা করা যাবে না। হঠাৎ করে শরীরের ওজন কমে গেলে শরীরের হরমোনাল ব্যালেন্স নষ্ট হয়ে যায়, এতে প্রভাবিত হয় নারীর জন্মদানের ক্ষমতাও। বরং গর্ভধারণের চেষ্টা করার সময় সুষম খাবার খেতে হবে। শর্করা, আমিষ, স্নেহজাতীয় সব ধরনের খাবার খেয়ে শরীরকে তৃপ্তি দিতে হবে যেন শরীর প্রস্তুত হয়। 7 নম্বর হলো লং জার্নি। গর্ভধারণের প্রক্রিয়ার ভেতরে লং জার্নি না করাই ভালো। জার্নিতে শরীর ক্লান্ত হয়ে পড়ে, এতে শারীরিক মিলনের ধারাবাহিকতা নষ্ট হতে পারে। দৌড়ঝাঁপের কারণে যদি গর্ভধারণ হয়ে থাকে সেটাও কিন্তু মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা হয়। এক একজন নারীর শরীর এক এক রকম হয়, তাই সাবধানতাই প্রেসক্রাইব করে থাকেন বিশেষজ্ঞরা। 8 নম্বর হলো অতিরিক্ত শারীরিক পরিশ্রম। এই সময়টায় যথাসম্ভব নিয়মকানুন মেনে জীবনযাপন করতে হবে, অর্থাৎ খাওয়ার সময় খাওয়া, স্নানের সময় স্নান, এসবের গাফিলতি করা যাবে না। যদি প্রতিদিন অতিরিক্ত ব্যায়াম করা বা ভারী কাজ করার অভ্যাস থাকে কারো, সেটা পরিহার করতে হবে। গর্ভধারণ করে ফেললে কিন্তু এ ধরনের কাজ করা যাবে না, তাই সেটা আগে থেকেই শুরু করুন, নতুবা গর্ভধারণ হলেও গর্ভপাতের সম্ভাবনা তৈরি হয়। 9 নম্বর হলো ইচ্ছে মতো ওষুধ সেবন। কারো নিয়মিত কোনো ওষুধ খেতে হলে ডাক্তারের কাছে পরামর্শ করেই খেতে হবে। আর মাথা ব্যথা বা হালকা জ্বরের জন্য যে আমরা নিজেই একটা প্যারাসিটামল খেয়ে ফেলি সেটা কিন্তু করা যাবে না। 10 নম্বর হলো ক্যাফিন জাতীয় কোনো কিছুই খাওয়া যাবে না, যেমন চা, কফি, চকলেট, এগুলো খাওয়া যাবে না। এছাড়া ক্যাফিন আছে এমন ওষুধ খেলেও গর্ভধারণ যেমন পিছাতে পারে, তেমন গর্ভপাতের মতো ঘটনাও কিন্তু ঘটতে পারে। গর্ভধারণ করা একটা অনেক বড় দায়িত্বের বিষয়। অনেক বাধা নিষেধের ভেতর থেকেই একজন নারী সুন্দর সুস্থ একটি শিশু পেতে পারেন। আর নিয়মকানুন না মানলে নানা ধরনের জটিলতাও তৈরি হতে পারে, সেটা আমরা সবাই জানি। গর্ভধারণের সময় এই নিয়মগুলো মানলে নারীর আত্মবিশ্বাসও বেড়ে যায় অনেক গুণ। সামনে আরও অনেক বেশি দায়িত্ব, সেটার জন্য বোধ জাগ্রত হয় এই গর্ভধারণের সময়ই। তাই এই বিষয়গুলো এড়াতে পারলে সহজেই গর্ভধারণ করা তো যাবেই, এবং তার সাথে হয়ে যাবে হবু মায়ের একটা ট্রেনিং। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, এবং আপনার মনে কোনো প্রশ্ন বা সাজেশান দেওয়ার থাকলে অবশ্যই আমায় কমেন্ট করতে একদম ভুলবেন না। স্বাস্থ্য বিষয়ক এরকম আরও অনেক টিপস পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকবেন, যাতে কোনো নোটিফিকেশান এলে সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।